তো আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন, আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন ফুলতলা উপজেলা কৃষক লীগের সংগ্রামী আহ্বায়ক শেখ মাহবুবুল ইসলাম প্রকাশ। আজকের এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ফুলতলা উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ফুলতলার সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় সেই সংগ্রামী কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আকরাম হোসেন উপস্থিত আছেন। এই খুলনা বিভাগে যিনি দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় সেই সংগ্রামী কৃষক নেতা নাজমুল ইসলাম পানু ভাই উপস্থিত। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান আজকের এই সম্মেলনে আরো উপস্থিত আছেন। খুলনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সংগ্রামী জননেতা বিএম সালাম ভাই উপস্থিত। খুলনা জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি, আজাদী ইউনিয়ন পরিষদের বাগড়া নির্বাচিত চেয়ারম্যান সংগ্রামী জননেতা শ্রদ্ধাপদ অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ভাই উপস্থিত। খুলনা জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনোদন। শুনেন, কৃষক লীগ কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হারুনুর রশিদ ভাই, এই আসনের মাননীয় সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র সহ এই এলাকার সর্বস্তরে যারা নেতৃত্ব দেন তারা সবাই এই সম্মেলনে এসেছে। এই জন্য আপনাদেরকে এই সংগঠনটাকে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড শাখাকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষক লীগকে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা।